গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে এখন বিজয়কে নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন সাম্প্রদায়িক হামলা নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে হাসানের রিপোর্ট সংবিধানের ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার বাসভবন যমুনায় আসেন বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি তবে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারের যতটুকু সময় দরকার তা দিতে চান তারা এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাত করার জন্য আবার চক্রান্ত শুরু আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপনি কী করেছেন কী কী করতে যাচ্ছেন এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র এ সময় রাষ্ট্র সংস্কারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিভিন্ন দলের নেতাকর্মীরা এই রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেগুলোতে গুরুত্ব দেন বৈঠক শেষে জামাত নিষিদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে দলটির আমির বলেন কেউ ঘোষণা দিলেই কোনো দল নিষিদ্ধ হয়ে যায় না কেউ আমাদেরকে নিষিদ্ধ করা দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে তিনি বলেন কোনো দাবি নয় জাতীয় স্বার্থে আলোচনা হয়েছে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের শাহাদত কামনা করেছি তাদের জন্য দোয়া করেছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মান্দ আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি ছাত্রদের রক্তে গড়ায় এই দেশ গড়তে সরকারকে সহায়তার পাশাপাশি সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানিয়েছে বৈঠকে আসা দলের নেতারা মিস বাহাসান এনটিভি নিউজ ঢাকা